হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে নোটিশটি নিয়ে আলোচনা করবো সেটি হলো তোমরা কিছুদিন আগে যে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছিলে তার উত্তরপত্র ডাউনলোড করার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়েছে তো আমি এই ভিডিওতে নোটিশে কি বলেছে সেটা তোমাদের বোঝাবো এবং শেষের দিকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে কিভাবে লগ করে ডাউনলোড করতে হবে তো প্রথমে নোটিশটিটা বলেছে যে তোমাদের উত্তরপত্র তোমরা ডাউনলোড করতে পারবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটটি এখানে বলে দিয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এবং তোমরা উত্তরপত্র ডাউনলোড করতে পারবে বাইশ দুই দু মানে আজ দুপুর দুটো থেকে এক তিন দু মানে মার্চ মাসের এক তারিখ দুপুর দুটো অবধি এই সময়ের মধ্যে তোমরা ডাউনলোড করে নিতে পারবে দৃষ্টিতে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এই উত্তরপত্রটি শুধুমাত্র তোমরা নিজেদের সুরক্ষার্থে ডাউনলোড করে নিজেদের কাছে রাখবে এটা কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে গিয়ে জমা দিতে হবে না অনেকেই ভুলভাল নিউজ চারদিকে ছড়াচ্ছে যে এটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে এটা স্টাডি সেন্টারে জমা দিতে হবে এটা সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে কোথাও জমা দিতে হবে না তোমরা শুধুমাত্র ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে প্রিন্ট করারও কোনো দরকার নেই তো বন্ধুরা এইবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ লগ করার পর তোমরা অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্র সেটা ডাউনলোড করবে তো সেটা ডাউনলোড করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং নিজেদের ডেট অফ বার্থ এবং নিজেদের ফোন নাম্বার এই তিনটে দিয়ে তোমাদের লগ করতে হবে যেভাবে অ্যাসাইনমেন্ট এক্সামের সময় তোমরা দিয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছিলে ঠিক আছে তো আমি এখানে একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিয়েছি তারপর তার ডিটেলস এখানে চলে এসেছে এবং তার রেজিস্টার মোবাইল নাম্বারে যেহেতু আমরা ওটিপি সেন্ড করব তাই রেজিস্টার মোবাইল নাম্বারে আমরা ওটিপি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওটিপি চলে গেছে এবার ওটিপিটা এন্টার করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি তারপর এখানে সাবমিট অপশানে আমরা ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে তোমরা নিজেদের নাম এবং এনরোলমেন্ট নাম্বার এবং নিচে তোমাদের সমস্ত পেপারগুলো তোমরা দেখতে পাবে যেহেতু আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রিন্ট করব সেই জন্য এখানে এই যে ভিউ অপশানের নিচে প্রিন্ট অপশান আছে এই প্রিন্ট অপশানে আমরা ক্লিক করবো ঠিক আছে প্রত্যেক পেপারের নিচে কিন্তু প্রিন্ট অপশান আছে তো আমরা প্রথম অপশানের উপর ক্লিক করে নিচ্ছি করার পর এখানে এই যে ডাউনলোড আনসার শিট এই অপশানে আমরা ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছ আমাদের ফোনে কম্পিউটারে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে তো পিডিএফ এখানে ক্লিক করার পর ওপেন করলাম আমি পিডিএফটি করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের নাম এবং সব কিছু ডিটেলস চলে এসেছে স্টুডেন্টের সুরক্ষার্থে আমি এটা হাইড করে রেখেছি এবং সমস্ত প্রশ্ন এবং তার পাশে তোমরা যে উত্তর সাবমিট করেছিলে সেই উত্তর তোমরা এখানে দেখতে পাবে এবং নিচে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেখানে তোমরা নিজেদের স্কোর দেখতে পাবে যে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামে একশোর মধ্যে কত স্কোর করেছ ঠিক আছে তো এটা তোমরা ডাউনলোড করে নেবে নিজেদের কাছে এটা কোথাও জমা দিতে হবে না ঠিক আছে এটা কোথাও জমা দিতে হবে না নিজেদের সুরক্ষার্থে হার্ড কপি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে